নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, বর্তমানে যেভাবে আকাশপথে সুরক্ষা এবং হামলার টেকনিক লাগাতার বদলে যাচ্ছে, তা ভবিষ্যতের জন্য ফাইটার জেটের মাধ্যমে শত্রুকে পরাস্ত করে আক্রমণের যুদ্ধকৌশল ধীরে ধীরে শেষ করে ফেলছে। আর বর্তমানে এই কারণেই পশ্চিমা দেশের সাথে তাল মিলিয়ে ভারতও নতুন টেকনিক এমন এক স্বদেশী ফাইটার জেট নির্মাণ করছে, যা বিপক্ষের অভ্যন্তরে প্রবেশ করে ট্যাঙ্ক বহর, মিলিটারি ঠিকানা এবং পাওয়ার প্ল্যানগুলিকে এয়ার স্ট্রাইকের মাধ্যমে গুড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, ভারত এই প্রকারই এমন টেকনিক ডেভেলপ করছে, যার ফলে কোনো প্রকার প্রাণহানি ছাড়াই শত্রুর ব্যাপক ক্ষতি করা সম্ভব। বন্ধুরা, ভারত আকাশপথের এমন মেঘনাদ হাতিয়ার তৈরি করছে, যার ব্যাপারে এই ভিডিওতে জানব, যেটি আকাশে গর্জাবে এবং যখন বর্ষাবে তখন শত্রুর অবস্থা শোচনীয় হয়ে পড়বে। বন্ধুরা, ভারতের DRDO, যা একটি সুরক্ষা অনুসন্ধান সংগঠন, এটি একটি সংস্থা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ADA, এই টেন্ডারটিকে পুরো দুনিয়ার সামনে নিয়ে আসে, যা হলো একটি ষষ্ঠম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, ফিউচারিস্টিক আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফ্ট, FUFA। বন্ধুরা, এই ফাইটার জেটটির উইং, টানেল, মডিউল সাপ্লাই করার কাজ শুরু করা হয় IIT কানপুরে। এই টানেলটিকে বানানো হচ্ছে যাতে FUFA টেস্টিং এর মধ্যে হতে পারে, যেটি ভবিষ্যতের এমন একটি ফাইটার হবে যাতে কোনো পাইলটও থাকবে না, যা গ্রাউন্ড রুম থেকেই অপারেট করা যাবে, যেটি কি ড্রোনের মতো কিন্তু আরও বেশি অত্যাধুনিক প্রযুক্তি এবং হাতিয়ারের মাধ্যমে শত্রুর উপর আক্রমণ করে সব কিছু লণ্ডভণ্ড করে দেবে। বন্ধুরা, এই প্রজেক্ট এখনও শুরুর পরিস্থিতিতে আছে, আর এই কারণেই FUFA-র খুব বেশি তথ্য শেয়ার করা হয়নি, এবং এই ফাইটার জেটটিকে নিয়ে পরবর্তী প্ল্যানগুলি কী কী আছে তাও এখনও স্পষ্ট না। আসলে এই প্রকার প্রজেক্ট নিয়ে শুধু ভারতই না, বরঞ্চ দুনিয়ার বেশ কিছু দেশে ব্যাপক হারে কাজ চলছে। এই প্রকার টেকনোলজি ভারতকে স্বদেশী পদ্ধতিতে সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ এবং মহাশক্তি বানাবে, যার ফলে ভারতের তিন বাহিনীর শক্তি একই সাথে বৃদ্ধি পাবে। বন্ধুরা, FUFA ভারতকে কতটা অ্যাডভান্টেজ দেবে? তো বন্ধুরা, FUFA-র মাধ্যমে ভারত চার প্রকারের বড় কাজ করতে সক্ষম হবে। প্রথমত স্ট্র্যাটেজিক অফেন্সিভ, দ্বিতীয়ত ক্লোজ এয়ার সাপোর্ট, তৃতীয়ত মিসাইল অফেন্সিভ, এবং চতুর্থত শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, যার ফলে ভারতের অপর ফাইটার জেটগুলি আকাশপথে এবং সেনাবাহিনীর ট্যাঙ্ক বহর স্থলপথে শত্রু সীমানায় প্রবেশ করতে সক্ষম হবে। আর এই চারটি কাজ করেই FUFA যে কোনো শত্রুর পরিস্থিতি খারাপ করতে পারবে। যে ফাইটার জেটটি 5,300 কেজি পেলোড নিয়ে ফ্লাইং করতেও সক্ষম। তো বন্ধুরা, FUFA-ই হলো ভারতের সামরিক বাহিনীর ফিউচারিস্টিক আনম্যান্ড ফাইটার এয়ারক্রাফ্ট। বন্ধুরা, এমকা যতটা বর্তমানে ভারতের জন্য প্রয়োজন, ততটাই FUFA ভবিষ্যতে ভারতের জন্য প্রয়োজন। কারণ সময়ের সাথে ভবিষ্যৎ ঠিক না রাখতে পারলে কোনো দেশই তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। তো বন্ধুরা, এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।